তো বন্ধুরা, তোমাদেরকে আমি সর্বপ্রথম প্রুফ দেখাচ্ছি। প্রুফটা আগে দেখো, এখানটা আমি আমার একটা ভিডিও বের করছি, ঠিক আছে? দেখো এই যে আমার একটা ভিডিও, এই ভিডিওটা কিন্তু রিচটা এতটাই বেশি আছে। দেখো এখানে কিন্তু আমি ভিডিওটা আপলোড করেছি 42 দিন 19 ঘন্টা হয়ে গেছে, ঠিক আছে? শুরুতে একদম ভিউজ ছিল না এই ভিডিওটাতে। দেখো আমি তোমাদেরকে দেখে দিচ্ছি, গো টু ভিডিও অ্যানালিটিক্সের মধ্যে চলে গেলাম। যাওয়ার পরে বন্ধুরা আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি, দেখো এই যে ভিউজটা এখানটায় দেখো, ঠিক আছে? ওর ভিতরে ভিউজটা এখানে দেখো যে 16,200 আমার এখানে ভিউজ এসেছে। কিন্তু বন্ধুরা শুরুতে কিন্তু ভিউজ একদম ছিল না। দেখো এই যে শুরুতে এই গ্রাফটা দেখাচ্ছে কতদিন, ঠিক আছে, কতদিন ভিডিওটার মধ্যে কিন্তু একদমই ভিউজ ছিল না। দেখো এই যে, এই যে একদম পুরো এই যে কেন শুরু হচ্ছে ভিডিওটা, শুরুতে কিন্তু একদম ভিউজ নেই আমার ভিডিওতে, ঠিক আছে, একদম ভিউজ ছিল না। তারপরে আমি কি করলাম, কিছুদিন পরে ভিডিওটাকে আমি বুস্ট করলাম। তো বুস্ট করার পরে কিন্তু এই ভিডিওটার মধ্যে জীবন এলো, জীবন আসার পরে কিন্তু ভিডিওটা কিন্তু ভাইরাল হতে শুরু করলো। তো এখন কিন্তু এই ভিডিওটার ইমপ্রেশন ক্লিক টু রেট বহুত হাই, ঠিক আছে? দেখো তোমায় দেখিয়ে দিচ্ছি, এখানে দেখো ভিডিওটা র্যাঙ্ক করছে 1 নম্বরে, 1 নম্বরে র্যাঙ্ক করছে ভিডিওটা। ভিউজ দেখো গ্রিন সিগন্যাল উপরের দিকে আছে, ইমপ্রেশন ক্লিক টু রেট 14.8%, 14.8%, ঠিক আছে, 14.8% হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। তো কেন এটা হলো, এটা হওয়ার কারণ আছে, সেটা আমি তোমাদেরকে আগে বিস্তারিত বলছি, ঠিক আছে? তারপরে দেখো অ্যাভারেজ ভিউ ডিউরেশন ঠিকঠাক রয়েছে, ভিডিওটা ভাইরাল হচ্ছে, ভিডিওটা অনেক দূর যাবে, প্রত্যেকটা দিন ভিউজ আসছে কত করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। গো টু অ্যানালিটিক্সের মধ্যে আমি আরেকবার চলে যাচ্ছি। যাওয়ার পরে বন্ধুরা এখানে দেখাচ্ছি, দেখো প্রতিদিন ভিউজ আসছে এখানে 48 ঘন্টায় 1279 ভিউজ আছে কিন্তু, ঠিক আছে, প্রতিদিন এটা কিন্তু বাড়ছে। কদিন আগে কিন্তু এটা 800 ছিল 48 ঘন্টায়, এখন কিন্তু 1200+ করে গেছে। তো কয়দিন পরে 1500+ করবে, 2000+ করবে, 5000+ করবে, আস্তে আস্তে ভাইরাল হয়ে যাবে বড়ভাবে, ঠিক আছে? তো কিভাবে এটা হলো দেখো, এখানে উপরে লিখেও দিচ্ছে, ঠিক আছে, সব কিছু একদম ভালোভাবে গ্রাফও দেখিয়ে দিচ্ছে সব কিছু, ঠিক আছে? তো এটা কিভাবে হলো, হওয়ার এটাই কারণ আছে। তো আমি একবার চলে যাব টিউববডিতে। টিউববডিতে যাওয়ার পরে বন্ধুরা এখানে দেখিয়ে দিচ্ছি যে এই যে ট্যাগসগুলো আমি দিয়েছি, প্রত্যেকটা ট্যাগস কিন্তু এখানে র্যাঙ্ক করে গেছে, প্রত্যেকটা ট্যাগস, বেশি ট্যাগস আমি দিইনি, কিন্তু যে কটা দিয়েছি প্রত্যেকটা র্যাঙ্ক করেছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10খানা ট্যাগস দিয়েছি, 10খানায় র্যাঙ্ক করেছে। আর র্যাঙ্কটা কেমনভাবে করেছে দেখো, 3 নম্বর 3 নম্বর 3 নম্বর 3 নম্বর, 4টে 3 নম্বরে র্যাঙ্ক করেছে, 1টা 5 নম্বরে, আর এক নাই 5টা 3 নম্বরে করেছে, 6টা 3 নম্বরে করেছে, বাপ রে বাপ। তারপরে একটা 4 নম্বর, একটা 9 নম্বর, একটা 14 নম্বর, একটা 5 নম্বর, আর বাকি সব 3 নম্বরে র্যাঙ্ক করেছে। মানে এই টাইটেলটা লিখে কেউ যদি সার্চ করে তো আমার ভিডিওটা 3 নম্বরে আসছে, তারপর এটা করলে 5 নম্বর, এটা করলে 14 নম্বর, এটা করলে 9 নম্বরে। তো দেখো 5খানা রয়েছে এখানে কিন্তু 3 নম্বরে, 1 2 3 4 5 6খানা রয়েছে 3 নম্বরে, ঠিক আছে? তো এই 6 রকমটারে লিখে যদি সার্চ করে আমার ভিডিওটা 3 নম্বরে দেখাবে, যেখান থেকে সার্চ করুক না কেন। তো কেন এটা হলো, কিভাবে আমি করলাম, এরকম র্যাঙ্ক করালাম কি করে আমার ট্যাগসগুলোকে, যদি তোমরাও তোমাদের এই ভিডিও ট্যাগসগুলোকে র্যাঙ্ক করাতে পারো তাহলে তোমাদের ভিডিও কিন্তু একদম পুরো বুস্ট হয়ে যাবে। তো তোমরা যে ভিডিও আপলোড করো সেই ভিডিও কিন্তু ভিউজ আসে না, একদিন দুদিন ভিউজ আসার পরে একদম থেমে যায়, 10 15 20 এর থেকে বেশি কিন্তু ভিউজ আসেই না, ঠিক আছে? তো ভিডিওকে তোমাদেরকেই বুস্ট করতে হবে। তো কীভাবে আমি বুস্ট করলাম সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন আগে বন্ধুরা বলি, কেমন আছো তোমরা সবাই, আশা করি অনেক অনেক ভালো আছো। তো ইউটিউবার হয় ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা দেখলে তোমাদের ভিডিও 100% কেন 1000% কনফার্ম বলছি, তোমাদের ভিডিওকে তোমরা ভাইরাল করতে পারবে, বুস্ট করতে পারবে। তো কি কি কাজ তোমাকে মেনে করতে হবে সেটাই তোমাদেরকে এই ভিডিওতে আমি হাতে কলমে দেখিয়ে দেবো। তো যারা যারা বন্ধুরা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বন্ধু ভিডিওটাকে লাইক করো, লাইক করলে মোটিভেট হই, ঠিক আছে? আর যারা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা তোমরা ভিডিও আপলোড করো কিন্তু ভিডিওতে ভিউজ আসে না, তোমরা অনেক টেনশনে পড়ে যাও, কি করলে চ্যানেলে ভিউজ আসবে, কি করব এখন। ভিডিও আপলোড করো, আপলোড করার পরে সেই ভিডিওর প্রতি আর কোনো নজর দাও না, সিম্পল তোমরা কি করো, ভিডিও আপলোড হয়ে গেছে, যা হয়েছে হয়েছে, ভিডিওতে ভিউজ আসলে আসবে, না আসলে না আসবে, কালকে আরেকটা ভালো ভিডিও তৈরি করবো, এটাই তোমরা ভাবো। তোমরা এরকম করে কাজ করেই যাচ্ছ, দিনের পর দিন কাজ করে যাচ্ছ, কিন্তু কোনো রকম কোনো ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছ না। 6 মাস 8 মাস 1 বছর হয়ে গেছে, চ্যানেলে 300+ 400+ ভিডিও আপলোড করে ফেলেছো, তো প্রতিদিন কাজও করছো কিন্তু সঠিক কাজ হচ্ছে না। যে ভিডিওটা থেমে গেছে পুরনো ভিডিওর সঙ্গে এই কাজটা করে ফেলো না, তো তোমার ভিডিও কিন্তু ভাইরাল হতে শুরু করবে। তো কি করতে হবে তোমাদেরকে সেটাই আমি তোমাদেরকে এই ভিডিওতে এখন পুরো সম্পূর্ণ দেখিয়ে দেবো। দেখে ফেললেই ভিডিও ভাইরাল হবে কিন্তু 100% বলছি, যদি ভাইরাল না হয় তাহলে চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে চলে যেও তোমরা, যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো, ঠিক আছে? তো কি করতে হবে, আমাকে অনেকে ফোন করে বলছে, মানে আমাকে অনেকে কমেন্টে বলছে, হ্যাঁ ভাই কাজ হচ্ছে, এভাবে কাজ করছি, ভিডিও ভাইরাল হচ্ছে, তোমাদের হবে আমি 100% বলছি। তো দেখো কি করতে হবে, তোমাদেরকে সোজা চলে যেতে হবে তোমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে তোমাদের সেই ভিডিওটাকে বের করে নিতে হবে।
ঠিক আছে, যেই ভিডিওর ভিউজ থেমে গেছে, আমি ভিডিওটার সঙ্গে কাজটা করেছিলাম বলেই না এত ভিউজ এসছে, যে থেমে গেছিল, থেমে যাওয়া ভিডিওটা বুস্ট হয়ে গেছে। তো কি করেছিলাম, সর্বপ্রথমে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই, সর্বপ্রথমে যে এখানটায় তোমরা দেখবে যে তোমাদের র্যাঙ্কিং বাই ভিউজ দেখাবে হয়তো 10 নম্বর কি 9 নম্বর, ঠিক আছে, এটা দেখো আমার যেমন 1 নম্বর আছে এরকম দেখাবে, তারপরে ভিউজ 5, 10, 15, 20, 30, 40, আর এটা ডাউন দেখাবে নিচের দিকে, তারপরে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 0.4%, 0.8%, আমার এই চ্যানেলে ছিল আগে শুধু 1%, শুধু 2%, তো এরকম হলে কিন্তু কোনোদিন ভিডিও ভাইরাল হবে না, সেটা কম করে 8, 10, 12, 15 করতে হবে, তবে কিন্তু ভিডিও বেশি ভাইরাল হবে, তবে এটা 14.8% মানে 15%-এর কাছাকাছি আছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, ঠিক আছে, এই জন্য ভিডিওটা ভাইরাল হচ্ছে। তো কী করেছিলাম দেখো, প্রথমে আমি ভিডিওটাকে সেভাবে কিন্তু আপলোড করিনি, আমি যেমন তোমার একটা টাইটেল দিয়ে তারপরে কী করেছিলাম, একটা থাম্বনেল যেমন তেমন দিয়ে আমি আপলোড করে দিয়েছিলাম। তোমাদের কী করতে হবে, তোমাদের যে টাইটেলটা তোমরা দিয়েছো টাইটেলটাকে একটু চেঞ্জ করে দাও, একটু অ্যাট্রাকটিভ করে দাও, তারপরে উন্নতি কী করতে হবে তোমাদেরকে, তোমাদের থাম্বনেলটা তৈরি করেছো যখন এখানে দেখবে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট একদম ডাউন 0.348 বা শুধু 1%, 2%, তখন থাম্বনেলটাকে চেঞ্জ করে ফেলো। আমি চেঞ্জ করে দিয়েছিলাম থাম্বনেলটাকে। তো চেঞ্জ করার পরে একদিন পরেই দেখি ভিডিওটার মধ্যে ভিউজ আস্তে আস্তে আসছে, আস্তে আস্তে আসছে, ঠিক আছে, তারপরেও কিন্তু ভিডিও এরকম কিন্তু বেশি ভিউজ আসেনি, ঠিক আছে, তারপরে আমি কী করলাম, আবার ভিডিওটার মধ্যে কাজ করলাম। তো সেই কাজটা কি সেটা দেখাচ্ছি, দেখো তোমাদেরকে চলে যেতে হবে গো টু ভিডিও অ্যানালিটিক্সের মধ্যে। তো যাওয়ার পরে বন্ধুরা এখানটাতে তোমাদের চলে আসতে হবে রিচ অপশানের মধ্যে, রিচ অপশানের মধ্যে আসার পরে তোমাদের এখানে দেখতে হবে ইমপ্রেশনটা কেমন যাচ্ছে, ঠিক আছে, দেখো ইমপ্রেশন কিন্তু 98,500, এটা কিন্তু আর একদিন দুদিনের মধ্যে কিন্তু 1 লাখ পেরিয়ে যাবে, ঠিক আছে, 1,10,000, 20,000 মধ্যে চলে যাবে কিন্তু। তো দেখো এরকম ইমপ্রেশনটা তোমাদের ডাউন থাকবে, সেটাকে তুলতে হবে। তো কী করে তুলবে, সেটা তুলবে এভাবেই, এখানে একটু তোলো, তোলার পরে এখানটায় দেখো ইউটিউব সাবস্ট্রামস বলে একটা অপশান রয়েছে, ঠিক আছে, এই যে ইউটিউব সাবস্ট্রাম, তোমাদের কিন্তু এতগুলো কিওয়ার্ড এখানে কিন্তু আমার এসছে তোমাদের কিন্তু আসবে না, তোমাদের হয়তো 4টে, 5টা, 6টা, 8টা, 10টা এরকম আসবে, তোমাদের কি করতে হবে এগুলোকে একদম পুরো কপি করতে হবে, ঠিক আছে, একদম কপি করে নিতে হবে এগুলোকে, একদম পুরো যে কটা তোমরা কিওয়ার্ড দেখবে প্রত্যেকটা কিওয়ার্ডকে কপি করবে, কপি করার পরে তোমরা সেই কিওয়ার্ডগুলোকে কাজে লাগাবে। তো কবে কীভাবে করবে আমি একটুখানি বলে দিই তোমাদেরকে, তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে তারপরে তোমরা কী করবে, এই যে একটা অ্যাপ্লিকেশন রয়েছে কপি টেক্সট অন স্ক্রিন, কোথায় গেল আমার কাছে ছিল, আছে এখনও, কপি টেক্সট অন স্ক্রিন, কোথায় খুঁজে পাচ্ছি না কেন, এই যে কপি টেক্সট অন স্ক্রিন, এই অ্যাপ্লিকেশনটাকে তোমরা ওপেন করবে, ওপেন করার পরে স্ক্রিনশটটা থেকে যে কিওয়ার্ডগুলো তোমরা স্ক্রিনশট মেরেছো সেটা কপি করে নেবে। তো কপি করে নেওয়ার পরে তোমরা কী করবে, তোমরা চলে যাবে আবার ওয়াইটি স্টুডিওর মধ্যে, ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে তোমরা কী করবে, এখান থেকে ব্যাকে গিয়ে এবার দেখতে পাচ্ছ এখানটাতে যে ভিডিও যে তোমরা আপলোড দিয়েছিলে, এখানে পেন্সিল আইকন, পেন্সিল আইকন তোমরা ক্লিক করবে, ক্লিক করার পরে এবার দেখো এখানটাতে কিন্তু চলে আসছে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনের মধ্যে দেখো আমি কত কিওয়ার্ড দিয়ে দিয়েছি, আমার ওখানে যতগুলো কিওয়ার্ড এসছে আমি পরপর কিন্তু সবগুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে, তোমরাও কিন্তু এই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে দিয়ে দেবে তোমাদের ডেসক্রিপশনের মধ্যে শুরুতেই, ঠিক আছে, ডেসক্রিপশনের প্রথমে টাইটেলটা দেবে, যেমন আমি টাইটেল এখানে দুখানা টাইটেল দিয়েছি, তোমরাও দিয়ে তারপরে কিন্তু এরকম করে কিওয়ার্ডগুলো দিয়ে দেবে। তো কিওয়ার্ড দিয়ে দেওয়ার পরে বন্ধুরা তোমাদেরকে আরেকটা কাজ করতে হবে, এবার কিন্তু ভাইরাল হবেই হবে, তোমাদের এটা করলে কিন্তু সম্পূর্ণ হলো না, সম্পূর্ণ তখনই হবে যখন তোমরা এখানটাতে গিয়ে যে তোমাদের ট্যাগ সেকশনের মধ্যে চলে আসবে, আসার পরে তোমরা ওই কিওয়ার্ডগুলোকে আবার এই ট্যাগ সেকশনের মধ্যে কিন্তু পেস্ট করে দেবে। আমি এখানে ট্যাগসগুলো দিয়েছি, আমি চেঞ্জ করবো না, কারণ প্রত্যেকটা ট্যাগ আমার র্যাঙ্ক করেছে, তোমার তো একটাও র্যাঙ্ক করেনি বা একটা কি দুটো র্যাঙ্ক করে, সেগুলোকে রেখে দিয়ে বাকি সমস্ত যে ট্যাগস রয়েছে সবগুলোকে রিমুভ করে দাও, ক্রসে ক্লিক করে কেটে দিয়ে তারপর তোমরা কী করবে, যে কিওয়ার্ডগুলো তোমরা কপি করেছো সেই কিওয়ার্ডগুলোকে এখানে তোমরা দিয়ে দেবে ট্যাগ সেকশনের মধ্যে, পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার পরে একদম সোজা হিসাবে এখানে সেভের মধ্যে ক্লিক করে দেবে, সেভের মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু তোমার কাজ শেষ। এবার তোমরা কম করে 10-12 ঘন্টা ওয়েট করো, ওয়েট করার পরে দেখো তোমার ভিডিওতে কিন্তু ধীরে ধীরে ভিডিও আসতে শুরু করেছে, ইমপ্রেশন বাড়তে শুরু করেছে, ইমপ্রেশন যখন বাড়তে শুরু করেছে তো ভিডিওতে তো ভিউজ আসবেই, কেউ কি ঠেকাতে পারবে, কেউ ঠেকাতে পারবে না তোমাদেরকে এই কাজটা। ভিডিও যখন থেমে যাবে, থেমে গেলে এই কাজটা করতে হবে, তোমরা পুরনো ভিডিওর মধ্যে করতে পারো, সব ভিডিওর মধ্যে করতে পারো, করলে কিন্তু কাজ হবে। তো ফাইনালি বন্ধুরা ভিডিওটাকে আর বড় করছি না, ভিডিওটাকে এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।